হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নতুবক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আপনারা অনেকেই কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ইউটিউব ভিডিওতে জেনে গেছেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়ার প্রচেস সেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং কৃষকদের স্ট্যাটাস চেক করলে আপনারা ট্রানজেকশন স্টার্টাস যে ঘরটা আছে সেটাতে নাকি বর্তমানে অনেক কৃষকের ক্ষেত্রে এডি আপলোডেড এমন লেখা চলে আসছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই জানিয়ে দেবো যে কোন কোন কৃষকদের অ্যাকচুয়ালি এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড এই লেখাটা আসছে বা এই লেখাটা না আসলে আপনারা টাকা পাবেন কি পাবে না আদেও কৃষকদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড এমন লেখা এসেছে নাকি আসেনি বা এই যে কথাটা এই কথাটা কতটা সত্যতা আছে সবটাই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে অফিসিয়ালি জানিয়ে দেবো তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবে না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন বন্ধুরা প্রথমত দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত আদেও কোন কোন কৃষকদের এই স্ট্যাটাসের ঘরে এডি আপলোডে এমন লেখা আসে বা আপনার স্ট্যাটাসে এমন লেখা আসছে কি নি সেটা কী করে অনলাইনে চেক করবেন এর জন্য জাস্ট আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কৃষক বন্ধু ডট এখানে চলে আসতে হবে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো আপনার চাইলে সেখানে ক্লিক করলে এই ওয়েব পেজে চলে আসবেন তো এখানে এসে আপনাকে কী করতে হবে সর্বপ্রথম আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন এর জন্য জাস্ট আপনাকে নথিভুক্ত কৃষকের তত্ত্ব এই লেখাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তো এই পেজে আসার পরে আপনাকে কী করতে হবে সুন্দর করে আপনি যে কৃষকের স্ট্যাটাস চেক করতে চান সেই কৃষকের ভোট কার্ড এই জায়গায় বসিয়ে দেওয়ার পরে আই এম নটের ওপর সেখানে ক্লিক করে দেবেন তারপরে পাশে সার্চ অপশন আছে এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে তো ডিটেলস বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ওই কৃষকের অল ডিটেলস আসবে তো এখন কথা হলো বন্ধুরা বিভিন্ন ইউটিউবাররা আপনাদের বর্তমানে কী ভিডিও দিচ্ছে যে ট্রানজিকশন স্ট্যাটাসের ঘরে কৃষকদের বর্তমানে এডিএ আপলোডেড এমন লেখা চলে আসে তো বন্ধুরা এই ভিডিও দেখার পরে আপনারাও কী করেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে সঙ্গে সঙ্গে কৃষকের বেনিফিশিয়ারি স্টাটাস চেক করেন কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু স্ট্যাটাস চেক করার পরে কী দেখেন স্ট্যাটাসের ঘর যেটা আগের থেকে এখানে অ্যাপ্রুভ ছিল এমন অ্যাপ্রুভ লেখাই দেখতে পান এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে বর্তমান ইউটিউবারদের হিসেবে যেখানে এডি আপলোডের লেখা থাকার কথা কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পান ট্রানজেকশন স্ট্যাটাসের যে ঘরটা সেটাতে কিন্তু এডি আপলোডেড এমন লেখা আসেনি বরং আগে যেমনটা এরকম ফাঁকাই ছিল গত কিছুদিন ধরে বর্তমানে কিন্তু এরকম ফাঁকা বা ব্লাং আসে তোমাদের এখন কথা হলো তাহলে কি কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে এডি আপলোডেড এমন লেখা আসা শুরু হয়নি না বন্ধুরা শুরু হয়নি একদম এই কথাটা বললে ভুল হবে তবে সেই শুরু হওয়া কৃষকের মানে এডি আপলোডেড এমন কৃষকের সংখ্যা বলা চলে ফাইভ পার্সেন্ট বর্তমানে কিন্তু মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকের আগে যেমনটা আপনার স্ট্যাটাস চেক করার পরে এখানে এই জায়গায় অ্যাপ্রুভ এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা ছিল পুরোপুরি বর্তমানে কিন্তু বেশিরভাগ কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরটাও আপাততভাবে আগের মতোই ফাঁকাই দেখাচ্ছে কোনো রকম কিন্তু এই জায়গায় এডি আপলোডেড বা অন্য কোনো লেখা আসেনি ডিডি অ্যাপ্রুভ ধরুন তো যাই হোক ডিডি অ্যাপ্রুভ পরে স্টেপ আগে কিন্তু এডিয়া আপলোডেড এমন লেখায় চলে আসবে নতুন কৃষকদের ক্ষেত্রে তো এখন কথা হলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই জানিয়ে দিলাম দেখুন আপনারা যারা নতুন কৃষকগণেরা কিংবা পুরনো কৃষকগণেরা আছেন তারা যদি স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাস কিন্তু এই জায়গায় অ্যাপ্রুভ আছে এবং ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু কোনো রকম এডিয়া আপলোডে এমন লেখা কিন্তু আসেনি আপনারা অন্য সকল অন্য সকল ইউটিউবারদের ভিডিও দেখার পরে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করতেছেন যে দাদা অনেকের এডি আপলোডেড এই লেখাটা চলে আসে আমাদের এখানে আসেনি আমাকে কিন্তু অনেক রকম এরকম করে পার্সোনাল হোয়াটসঅ্যাপ মেসেজ করে আমাকে জানাচ্ছেন এবং গ্রুপেও কিন্তু অনেকেই জানাচ্ছেন তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানিয়ে দিলাম যে ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু বর্তমানে নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি কৃষকের আগে যেমনটা ব্লাং ছিল বর্তমানে কিন্তু এমন আছে কোনো রকম কিন্তু এডি আপলোডেড এমন লেখা আসেনি তবে আপনারা চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু এরকম ট্রানজেকশন ঘরে এডি আপলোডে নতুন কৃষকদের ক্ষেত্রে চলে আসবে বন্ধুরা মিডিয়া রিপোর্টস অনুযায়ী কিন্তু সেটাই জানানো হচ্ছে তো বন্ধুরা আশা করি আপনাদের বোঝাতে পারলাম যারা আপনারা নতুন কিংবা পুরনো কৃষকগণেরা আছেন তাদের কিন্তু ট্রানজ্যাকশন স্টাটাস্ট করে আপাততভাবে কোনো রকম এডি আপলোডেড এই এলাকাটা আসেনি মুষ্টিমেয় কিছু সংখ্যক কৃষকদের ক্ষেত্রে এই এডিএ আপলোডেড এই লেখাটা এসেছে তবে সেই সংখ্যা খুবই কম বন্ধুরা বুঝতে পারলেন আপনারা এবং আপনারাও কিন্তু বর্তমানে স্টাটা চেক করে দেখুন এবং সেটা চেক করে দেখার পরে আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনার ট্রানজ্যাকশান স্টাটাসের কারণ ফাঁকা দেখাচ্ছে নাকি কি এডিএ আপলোডেড এমন লেখা দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে বাকি কৃষকগণেরা যারা আছেন তারাও কিন্তু বুঝতে পারবেন এখন সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে তো দেখুন এই নিয়ে যদি একদম ক্লিয়ার কাট কথা এক কথায় জানিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু বলব যে কৃষক বন্ধু প্রকল্পের এখনো পর্যন্ত টাকা দর অফিসিয়াল ডেট অ্যানাউন্স করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তবে আপনারা কিন্তু ধরে রাখতে পারেন এই চলতি মে মাসেই টাকা ঢুকে যাবে কেননা এই নিয়ে কিন্তু অলরেডি বিভিন্ন অনলাইন আর্টিকেলে তেমনটাই প্রকাশ হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টস অনুযায়ী কিন্তু তেমনটাই বলা হচ্ছে যে নতুন কৃষকগণের আপনারা তো মে চলতি মে মাস থেকেই টাকা পেয়ে যাচ্ছেন তাছাড়া বন্ধুরা আমরা যেহেতু দু হাজার একুশের একটু রিপোর্ট ঘাটি তো সেই মোতাবেক কিন্তু বলা চলে দু হাজার একুশে খরিফ শস্যের জন্য যে টাকাটা ঢুকেছিল সেটা কিন্তু জুন মাসে ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে তো একই রকম করে আমরা কিন্তু বলতে পারি বন্ধুরা নতুন কিংবা পুরনো সকল কৃষকগণারা মেতে টাকা না পেলেও আপনারা কিন্তু জুনে টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আশা করি আজ আপনাদের সমস্ত জিনিসটাই ক্লিয়ার করে দিতে পারলাম আজকের ভিডিওতে জাস্ট আপনাদের এই দুটি আপডেটের দর ছিল একটা হচ্ছে এডি আপলোডেট নিয়ে আর একটা হচ্ছে আপনাদের আগামী কিস্তির টাকা নিয়ে তো ভিডিও বকরে আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদেরকে চলে দিবেন ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে ধন্যবাদ